আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা রেসিপি বাই হাসিনাতে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের ক্রিসপি চিকেন ফ্রাই এর রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলায় আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেন ফ্রাই তৈরি করতে এখানে লাগছে 600 গ্রাম মুরগি নিয়েছি আমি। আমি এইভাবে মুরগিগুলো চিরে নিয়েছি। অল্প চিরে নেবেন, তাহলে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। মাংস ম্যারিনেট করতে যেসব মশলা লাগছে সেগুলো এখানে কাঁচামরিচ ছেঁচে নিয়েছি আমি 1 চা চামচ, এখানে 1 চা চামচ পুদিনা পাতা পেস্ট করে নিয়েছি, এখানে 1 চিমটি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, চিনি 1 চা চামচ, 1/2 চা চামচ লবণ, আর এখানে আদা রসুনের পেস্ট আছে 1 চা চামচ করে। টক দই লাগবে 2 টেবিল চামচ, লেবুর রস লাগবে 1/2 চা চামচ, আর সরিষার তেল লাগবে এখানে 1 চা চামচের চেয়েও কম, 1/2 চা চামচ। আমি হাত দিয়ে মেখেই ম্যারিনেট করব মাংসগুলো। একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দই দেব, এখন লবণ দেব, কাঁচামরিচ, পুদিনা পাতা, গোলমরিচ, চিনি সবকিছু একসাথে দিয়ে দিলাম। সরিষার তেল দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, লেবুর রসটা শেষে দিচ্ছি, আর লাগবে না। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেবেন, তাহলে মশলাগুলো ঢুকবে। এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। চিকেন ফ্রাই কোটিং দেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1.5 কাপ, আর এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি এখানে, আর এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, লবণ নিয়েছি 1/2 চা চামচের একটু কম, আর 1/2 চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, এটাও এখানে দিয়ে দেব। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন ম্যারিনেট হয়ে গেছে 2 ঘন্টা। এখন আমি এগুলো থেকে তুলে ভালো করে ময়দা গড়িয়ে কোট করে নেব। এটা কোট করার সময় খুব আলতো হাতে কোট করবেন, যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। আমি এখন এগুলোকে পানিতে দিচ্ছি, নর্মাল পানি। বাকিগুলো আমি এভাবে কোট করে নেব। পানিতে 1 মিনিট রেখে ঠিক এভাবে পানিটাকে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে আবার ময়দার গুঁড়োতে দিবেন, দিয়ে এটাকে খুব আলতো হাতে এভাবে আস্তে আস্তে সবগুলোকে কোট করতে হবে। এমনভাবে কোট করবেন যাতে এটা ভালো ক্রিসপি ভাব হয়। বাকি সবগুলো আমি একইভাবে কোটিং করে নেব
ভাজার জন্য। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কাঠি ব্যবহার করছি। এভাবে কাঠিটা ধরলে যখন এরকম বুদবুদ উঠবে বুঝবেন এটা ভাজার মতো গরম হয়েছে। আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চারটা চিকেন দিয়েছি। এই সাদা কালারটা ময়দার জন্য এরকম হয়েছে, আর একটু পরে এটা পরিষ্কার হয়ে যাবে। মিডিয়াম লো হিটে ভাজবেন, তাতে করে ভিতরে কাঁচা থাকবে না, না হলে রং চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এরকম ক্রিস্পি ভাব আসবে রেস্টুরেন্টের মতো। এটাকে আর একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এই ঝাঁঝরিতে করে তুলে নিচ্ছি। দেখুন এরকম ক্রিস্পি হয়েছে। বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিব। তৈরি করে ফেললাম ক্রিস্পি চিকেন ফ্রাই। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।